কথাটির সাথে হয়তো অনেকেরই ফার্স্ট স্মার্টফোন কথাটি জড়িয়ে আছে। আমার নিজেরও প্রথম স্মার্টফোন হচ্ছে সিম্ফনি। যদিও সময়ের ব্যবধানে নামে দামি ব্র্যান্ডগুলোর জন্য হচ্ছে তেমন খোঁজ খবর রাখা হয় না, তবে সিম্ফনি কিন্তু তাদের আধিপত্য টিকিয়ে রাখার জন্য নতুন নতুন স্মার্টফোন লঞ্চ করে যাচ্ছে। আজকে কথা হবে তাদের নতুন লঞ্চ করা সিম্ফনি z55, যার প্রাইস নির্ধারণ করা হয়েছে 10,990 টাকা। 11,000-এ কেমন হবে, পারবে কি বাজারে আধিপত্য বজায় রাখতে? তো চলুন শুরু করা যাক, এটা কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বসে পড়ো। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে এসকে টেলিকম। তাদের শপের অ্যাড্রেস হচ্ছে গাজীপুর চৌরাস্তা শাপলা ম্যানশনের চতুর্থতলায়। তাদের কাছ থেকে আপনারা সিম্ফনি z55 পারচেস করলে থাকছে নিশ্চিত ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশব্যাক অফার। আর যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আরও কিছু ডিসকাউন্ট তো পেয়ে যাবেন। ডিজাইন নিয়ে বলতে গেলে সবার আগে আমার কাছে যেটা মনে হয়েছে, এই ফোনটা হাতে নেওয়ার পরে আমার কাছে একবারও মনে হয় নাই যে এটা হচ্ছে 11,000 টাকা দামের একটা মোবাইল। আমার কাছে কেন জানি 15-20,000 টাকার প্রাইস পয়েন্টে স্মার্টফোনগুলোর মতো একটা ফিল দিচ্ছিল। এন্ড এর বড় কারণ হচ্ছে এর যে ব্যাক পার্টে ম্যাট ডিজাইনটা, যেটা হচ্ছে অনেকটা গ্লাসের মতো ফিনিশ দেওয়া, যেটা দূর থেকে দেখে অনেকে মনেই করতে পারেন যে এটা হচ্ছে গ্লাস ফিনিশ, যদিও এটা হচ্ছে প্লাস্টিক ব্যাক যার জন্য দাগ পড়ে যাবে। আর একটা খারাপ ব্যাপার হচ্ছে এটা অনেক বেশি স্লিপারি আর অনেক বেশি ফিঙ্গার ক্যাচ করে। তবে যে যাই বলুক, এর যে ব্যাক পার্টের ডিজাইনটা এটা সবার কাছেই ভালো লাগবে। আরও বেশি ভালো লেগেছে এর ক্যামেরা মডিউলটা, এইটা হচ্ছে এই ফোনের লুকটাকে অনেকটা প্রিমিয়াম করে দেয়, যেটা হচ্ছে যে এইরকম প্রাইস পয়েন্টে আমি এর আগে কখনো দেখিনি। আর এই সাইডটা হচ্ছে কিছুটা ফ্ল্যাট করা, তবে ধরলে এতটা এজি ফিল হয় না, যার জন্য ধরে ভালো গ্রিপ পাওয়া যায়। আর এই ফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার, যা 5000 mAh ব্যাটারি অনুযায়ী ঠিকই আছে। ওয়েটের কথা বললে এই ফোনটার ওয়েট হচ্ছে 202 গ্রাম, যেটা অনেকটাই বেশি, তবে ওয়েট ডিস্ট্রিবিউশন প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকই ছিল। এটা মনে রাখবেন এই ফোনটা বড়, যেটা হচ্ছে এক হাতে ইউজ করা কিছুটা প্রবলেম হবে, বাট দুই হাতে ভালোভাবে ইউজ করতে পারবেন কোনোরকম প্রবলেম ছাড়াই। পোর্টস অ্যান্ড বাটন নিয়ে বলতে গেলে ডান পাশে থাকছে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার। পাওয়ার বাটন পজিশন ভালো জায়গায় ছিল অ্যান্ড বাটনগুলো যথেষ্ট ক্লিকি ছিল। অ্যান্ড উপর দিকটা সম্পূর্ণ খালি, এখানে কিছুই থাকছে না। বাম পাশে থাকছে সিম ট্রে, যেখানে আপনারা দুটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন সর্বোচ্চ 256 GB পর্যন্ত। আর এর নিচের দিকে থাকছে 3.5mm হেডফোন জ্যাক, মেন মাইক্রোফোন, টাইপ সি পোর্ট। এটা ভালো লেগেছে যে 11,000 টাকা প্রাইস পয়েন্টে এখানে টাইপ সি পোর্ট দিয়েছে, যেখানে অন্য অন্য ব্র্যান্ড দেয় না। অ্যান্ড আরও থাকছে সিঙ্গেল স্পিকার। এর স্পিকারের সাউন্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট লাউড মনে হয়েছে, তবে ফুল সাউন্ডে কিছুটা ডিস্টরশন খেয়াল করবেন। ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.52 ইঞ্চের একটি IPS HD+ ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 720x1600 pixels, আর এর PPI হচ্ছে 269 PPI। তবে এখানে হচ্ছে যে বিশেপের নজ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যদি এখানে তারা হচ্ছে 5-hole ডিসপ্লে দিত তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হতো। HD+ হওয়ার জন্য অবশ্যই শার্পনেসের ঘাটতি ফিল হয়, যদিও 11,000 টাকা প্রাইস পয়েন্টে কেউ ফুল HD+ ডিসপ্লে দেয় না। তবে ডিসপ্লে নিয়ে বলতে গেলে ডিসপ্লেটা এমনিতে অনেকটা ব্রাইট অ্যান্ড অনেকটা কালারফুল, তবে কিছুটা হচ্ছে ওয়ার্ম কালার প্রোডিউস করে, যেটা হচ্ছে স্যাচুরেটেড কালারের থেকে কিছুটা কম। নেগেটিভিটি নিয়ে বলতে গেলে তেমন কোনো নেগেটিভিটি খেয়াল করিনি, বিয়িং অ্যাঙ্গেল ভালো ছিল। আর এর চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে গেলে এটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, আর একটু ছোটো হলে ভালো হতো। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, অ্যাপস ওপেনিংয়ে আমি কোনো ল্যাগ বা স্টাটারে দেখা পাইনি, তবে টুকটাক টাচ লেটেন্সি আছে, যেটা হচ্ছে আপনি যখন হার্ডকোর বা গেম প্লে করবেন তখন কিছুটা বোঝা যায়। আর এর প্রোটেকশন হিসেবে কী থাকছে তা জানা যায়নি, যার জন্য অবশ্যই আলাদা করে একটি গ্লাস প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। ব্রাইটনেস নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট ব্রাইট হয়, ইনডোর অ্যান্ড শ্যাডো কন্ডিশনও যথেষ্ট ভালোভাবে ইউজ করতে পারবেন, তবে ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হতে পারে। এই ফোনটির রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, যার মেন ক্যামেরা হচ্ছে 52 MP, বাকি দুটো হচ্ছে 2 MP ডেপথ অ্যান্ড ম্যাক্রো। অ্যান্ড এর ক্যামেরা ইউআই নিয়ে বলতে গেলে এটা যথেষ্ট ক্লিন অ্যান্ড স্মুথ ছিল, এখানে বাঘ ভাল্লুকের দেখা পাইনি। আর এখানে হচ্ছে বিভিন্ন রকমের মোড আছে, যেমন হচ্ছে টাইম ল্যাপস, স্লোমো, বিভিন্ন ফিল্টার আছে যেগুলো অ্যাড করে এটা থেকে ভালো ভালো ক্যামেরা স্যাম্পেল পেয়ে যাবেন। আর ফ্রন্টে থাকছে 8 MP সেলফি ক্যামেরা, যার অ্যাপারচার 2.0। তো চলুন দেখা যাক এর তোলা ছবিগুলো।
চলুন কথা বলা যাক এর পারফরমেন্স নিয়ে। পারফরমেন্সের বেলায় আন্ডার দ্য হুড এতে থাকছে মিডিয়াটেক হেলিও z25, যেটা মূলত অক্টাকোর 12 nanometer আর্কিটেকচারে বিল করা, যা চারটি পারফরমেন্স কোর হচ্ছে 2.0 GHz কোটেক্স A53 অ্যান্ড বাকি চারটি পাওয়ার এফিসিয়েন্ট কোর হচ্ছে 1.5 GHz কোটেক্স A53। আর এর জিপিওতে থাকছে পাওয়ার বিওয়ার G8320। আর এটাতে হচ্ছে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 4GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড ডে টু ডে মাল্টিটাস্কিংয়ের জন্য 4GB মোর দেন এনাফ, যারা আসলে ডে টু ডে মাল্টিটাস্কিং করেন, যেমন হচ্ছে গেম প্লে, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, টিকটক, ইউটিউব এইসব কাজ করেন, তারা হচ্ছে এটা দিয়ে অনায়াসে এই কাজগুলো করে নিতে পারবেন কোনোরকম ল্যাগ বা হিকআপ ছাড়াই। আর গেম প্লে নিয়ে বলতে গেলে এটা দিয়ে হচ্ছে আমি অ্যাসপোক 9 অ্যান্ড ফ্রি ফায়ার প্লে করেছিলাম। অ্যাসপোক 9 ভালোভাবেই খেলা যাচ্ছিলো অ্যান্ড ফ্রি ফায়ার হচ্ছে আলট্রাতে প্লে করতে পারবেন, ফ্রি ফায়ারে তেমন কোনো ল্যাগ বা হিকআপের দেখা পায়নি। আর কল অফ ডিউটি হচ্ছে মিডিয়াম টু লো গ্রাফিক্সে প্লে করতে পারবেন, যেটা হচ্ছে অনেকক্ষণ খেলার পরে টুকটাক স্টার্টারের দেখা পেয়েছি। ফোনটির অপারেটিং সিস্টেমে থাকছে Android 12। Android 12 হওয়ার সুবাদে এখানে হচ্ছে আপনারা অ্যানিমেশনে অনেক কিছু চেঞ্জ পাচ্ছেন, যেমন হচ্ছে স্ক্রিন রেকর্ডার, তাছাড়া হচ্ছে নিয়ার বাই শেয়ার অ্যান্ড হচ্ছে আরও অনেকগুলো অপশন পাচ্ছেন যেগুলো হচ্ছে এর আগে ছিল না। অ্যান্ড এখানে হচ্ছে এক্সট্রা ব্লোটওয়ার খেয়াল করিনি, ডে টু ডে মাল্টিটাস্কিংয়ে কোনো ল্যাগ বা হিকআপের দেখা পায়নি। আর স্টক অ্যান্ড্রয়েড লাইক বলা যায়, এখানে এক্সট্রা কোনো ব্লোটওয়ার ছিল না, ডে টু ডে মাল্টিটাস্কিং এক্সট্রা অ্যাডটেডের পেরাতে পড়বেন না। সো অপারেটিং সিস্টেমের কথা বললে এদিক দিয়ে এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়ে যাবেন এই প্রাইস পয়েন্টে। এইটাতে ফোনটির সিকিউরিটিতে থাকছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অ্যান্ড ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্ট অ্যাকুরেট, তবে কিছুটা অ্যানিমেশন ঢিলে খেয়াল করেছি। অপরদিক দিয়ে ফেস আনলক হচ্ছে ভালো আলোতে ভালো স্পিড পায়, বাট লো লাইটে গেলে কিছুটা স্ট্রাগল করে। অপরদিক দিয়ে এই ফোনটি ব্যাটারিতে থাকছে 5000 mAh ব্যাটারি, যেটা দিয়ে হচ্ছে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, মিডিয়া কন্টেন্ট ওয়াচিং, তারপরে হচ্ছে গেম প্লে সব কিছু করে প্রায় 8.5 থেকে 9 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়েছি। যারা আসলে হার্ড কোর ইউজার, ফোন বেশি ইউজ করেন, গেম প্লে করেন, তারা এটা থেকে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পাবেন। যারা হচ্ছে টুকটাক ফোন ইউজ করেন, তারা এটা দিয়ে হচ্ছে 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়ে যাবেন অনায়াসে। আর এর বক্সে থাকছে 10W চার্জার, যেটা দিয়ে এই ফোনটা চার্জ হতে সময় লাগে 2.5 ঘন্টার একটু বেশি। ওভারঅল সব কিছু নিয়ে বলতে গেলে 11,000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার যে লুকিং প্লাস হচ্ছে ক্যামেরা, সেটা আমাকে অবশ্যই স্যাটিসফাই করতে পেরেছে। তবে এখানে যদি হচ্ছে G25 জায়গায় হচ্ছে Z35 দিত, তাহলে আমার মনে হয় যে আরেকটু ভালো হতো। অ্যান্ড ডিসপ্লেটা যদি 5 সল দিয়ে দিত, তাহলে তো আর কিছু কমপ্লেন করায় থাকতেন। তারপরে হচ্ছে বর্তমান সময় অনুযায়ী 11,000 টাকা প্রাইস পয়েন্টে আমার কাছে ঠিকই আছে।